মধ্যবিত্তের কাছে পেঁয়াজের ছ্যাঁকা ক্রমশ বেড়েই চলেছে। বলা যায় ঝাঁঝে কাঁদছে ক্রেতা। কলকাতায় কোথাও কোথাও পেঁয়াজের দাম 50 টাকা পর্যন্ত। বাজারের ছবিটা ঠিক কি? চলুন সরাসরি আপনাদেরকে গড়িয়া বাজারে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে সেখানে। অয়ন, বিক্রেতারা কি বলছেন? দেখো, প্রথমেই বলে রাখি যে 2020 সালের দুর্গোৎসবটা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বাঙালি কীভাবে কাটাবেন বা কাটাতে আদৌ ভালো করে পারবেন কি না তা নিয়ে মনে যথেষ্ট সংশয় রয়েছে। যারা পরিকল্পনা করেছিলেন ঘরে বসে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ঠাকুর দেখবেন এবং ভালো মন্দ খাবেন, সেই ভালো মন্দ খাওয়াতেও একটা বিরাট বড় পূর্ণচ্ছেদ পড়তে চলেছে। পেঁয়াজের দামের ঊর্ধ্বমুখী যে ট্রেন্ড বা টেন্ডেন্সি সেটা লক্ষ্য করলেন। কলকাতার বাজারে 14 সেপ্টেম্বর পেঁয়াজের দাম ছিল গড়ে 30 টাকা, আজকে কলকাতার কোনো কোনো বাজারে পেঁয়াজের দাম 50 টাকা, আগামীকাল থেকে এই দামটা 52-55 টাকা পর্যন্ত বাড়তে পারে, তারপরে আরও ঊর্ধ্বমুখী হবে পেঁয়াজের দাম। অর্থাৎ পুজোয় রসনারসিক বাঙালির সামান্য যেটুকু আশা ছিল সেটুকু কার্যত জলাঞ্জলি গেল। আমরা জিজ্ঞাসা করবো, গড়িয়াহাট বাজারে দাঁড়িয়ে রয়েছি একজন বিক্রেতা, রয়েছেন আমাদের সঙ্গে, যে দামে পেঁয়াজ কিনেছেন তাতে এখনও পর্যন্ত কত দামে বিক্রি করছেন? আজকে বিক্রি করছি 45-46 এরকম বিক্রি করছি। কাল থেকে কতই বিক্রি করতে পারবেন? কালকে যে নতুন মালটা তুলবেন কতই বিক্রি করতে পারবেন? যা পরিস্থিতি যা দেখতে পাচ্ছি যে কালকে তো মনে হচ্ছে 50 টাকা বেঁচে যাবে না, তাহলে আরও উপরে উঠে যাবে। ক্রেতা পাচ্ছেন? ক্রেতা কোথায়? সকাল থেকে তো বসে চুপচাপ বসে আছে। 50 টাকা, 52 টাকা, 55 টাকা দিয়ে পেঁয়াজ কেনার ক্রেতা কোথায়? আমরা লেক মার্কেটে এমন ক্রেতাও পেয়েছি, তিনি রাজ্য সরকারের পদস্থ কর্মচারী, তিনি আমাদেরকে ব্যাগ খুলে দেখালেন 100 গ্রাম পেঁয়াজ কিনেছেন। পরিস্থিতি কোন জায়গায় গেছে? লকডাউনে এমনিতেই মানুষের হাতে কাজ কম, বহু মানুষ তাদের এই বছর সে অর্থে বেতন বৃদ্ধি হয়নি, মানুষজনের হাতে টাকা পয়সা কার্যত নেই বললেই চলে। এই অবস্থায় তারা যদি 50-55 বা অদূর ভবিষ্যতে 60 টাকা দিয়ে তাদেরকে পেঁয়াজ কিনতে হয়, তাহলে তার আনুষঙ্গিক অন্যান্য জিনিস কিনবেনই বা কি আর খাবেনই বা কি, এটা এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার প্রশ্ন। অনেক ধন্যবাদ অয়ন। সল্টলেক কাণ্ডে গেস্ট হাউসের রেজিস্টারের নজর, দুটি পাতা কোথায়? 3 কর্মীকে গ্রেফতার করে জেরা পুলিশের। মুসলিম বলেই ঘর দিতে অস্বীকার, অভিযোগ অপমানিত মাদ্রাসার শিক্ষকদের। ঘর ফাঁকা ছিল না, পাল্টা ধৃতদের। ভর সন্ধেয় কলকাতায় শ্লীলতাহানি মত্ত অবস্থায় রূপান্তরকামীর সঙ্গে অশালীন আচরণ ট্রাফিক পুলিশের। অভ্যপত দুই বান্ধবীর সঙ্গেও বাধা দিলে মার চালককে। FIR-এ গড়িমসি বউবাজার থানার, অভিযোগ নিগৃহীতার। ময়নাগুড়িতে দূরপাল্লার বাসে বেপরোয়া লুটপাট, যাত্রী সেজে বাসে উঠে কাজ হাসিল। ড্রাইভারকে গান পয়েন্টে রেখে ডাকাতি, ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যাত্রীদের সর্বস্ব লুট, পরে জাতীয় সড়কে নেমে চম্পট।